অবশেষে কাটল বিপত্তি সোমবার রাত্রি থেকে আটকে থাকা বিমানটিকে বহু কষ্টে উদ্ধার করা সম্ভব হলো রাত থেকে উড়ালপুলে আটকে ছিল উড়োজাহাজ সকাল থেকেই সড়ক থেকে উড়োজাহাজি সরাতে তৎপরতা শুরু করা হয়েছিল জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে তবে হাতের কাছে রাস্তায় উড়োজাহাজ দেখার এমন সুযোগ হাতছাড়া করতে নারাজ মানুষজনেরা সারাদিনের ব্যস্ততায় জাতীয় সড়কের ধারপাশ মারাতে না চাইলেও বিমান দেখার লোভে মঙ্গলবার সকাল থেকেই দুর্গাপুর মেন গেট চত্বরে রীতিমতো মেলা বসে গিয়েছে অন্যদিকে উড়ালপুল থেকে উড়োজাহাজ সরাতে প্রায় গলৎখর্ম অবস্থা সংশ্লিষ্ট প্রশাসনের বলাই বাহুল্য গভীর রাতে দুর্গাপুর মেন গেটে জাতীয় সড়কে হঠাৎই আটকে যায় ওই বিমানটি ট্রেলারে কলকাতা থেকে রাজস্থানের জয়পুর নিয়ে যাওয়া হচ্ছিল পরিত্যক্ত ওই কার্গো বিমানটি রাস্তায় ভুলে মেন গেটের উড়াল পুলের নিচে বিমানটি আটকে যায় সকাল থেকে এসব দেখতে মানুষজনের ভিড় লাগলেও ব্যস্ত সড়কে আটকে যাওয়া বিমান সরাতে কার্যত যুদ্ধকালীন তৎপরতায় জাতীয় সড়ক পরিবহন দফতরের কর্তাকর্মীরা ময়দানে নেমে পড়েছিলেন পরে বিমানটির হাওয়া অনেকখানি কমিয়ে দেওয়ায় ধীরে ধীরে উড়ালপুলের নিচ থেকে বের করা সম্ভব হয় এ ব্যাপারে আপাতত বিমানটি নিয়ে যাওয়ার জন্য নিযুক্ত পরিবহন সংস্থার দায় চাপিয়েছেন সংশ্লিষ্ট প্রশাসনের কর্তা ব্যক্তিরা তাদের কথায় নিয়ম মেনেই উচ্চতা রাখা হয়েছে মেন গেটের এই উড়ালপুলের সেক্ষেত্রে এই ব্যাপারে সতর্ক থাকা উচিত ছিল একই সঙ্গে এ ধরনের বিমান পরিবহন নিয়েও তাদের আগাম কিছু জানানো হয়নি তাদের ওই পরিবহন সংস্থার তরফে তবে এখানেই শুধু নয় কাজরার কাছে উড়ালপুলে ও এ ধরনের বিপত্তির আশঙ্কা রয়েছে কারণ ওই উচ্চতা উড়ালপুলটি মেন গেটের তুলনায় কম বলে জানিয়েছেন জাতীয় সড়ক প্রশাসনের আধিকারিকরা তবে রাস্তা সাফাইয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে পাশাপাশি ওই বিমান পরিবহনকারী সংস্থার কর্মকর্তাদেরও ডেকে পাঠানো হয়েছে একই সঙ্গে স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতায় আটকে পড়া উড়োজাহাজটি নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কাজ সম্পন্ন হয়েছে বলে জানান সংশ্লিষ্ট প্রশাসনের আধিকারিক সুমিত মুখোপাধ্যায় বহু চেষ্টার পর বিমানটিকে উড়ালপুলের নিচ থেকে বের করতে সমর্থ হওয়ায় সকলেই বেঁচেছেন হাফ ছেড়ে তিনটের সময় কোনো আমাদের কাছে মেসেজও নেই পুলিশের কাছে কোনো মেসেজ আছে কিনা জানি না ওনারা হঠাৎ করে এসছেন এবং এসে স্টাক হয়ে গেছেন স্ট্রাকচারে এবং এটা আগেও দাঁড়াবে গিয়ে টপ লাইনে কাজরাজ সামনের টপ লাইনে ওটার ক্লিয়ার হাইট আরও নিচু ওখানেও যাবে এবং রোড ড্যামেজ করবে তো আমরা এটাকে এনএচআই তরফ থেকে আমরা এটাকে ব্লক কিছু দূর এটা ক্লিয়ার হয়ে যাওয়ার পর আমরা এটাকে দাঁড় করিয়ে দেবো ট্রান্সপোর্টার আসুক তারপরে কথা হবে আপাতত এটা বের করার জন্য ওই টায়ারের হাইট ফ্ল্যাট করে গাড়ির হাইট নামিয়ে এটাকে বের করতে হবে একটু টাফ হবে পুলিশ নিশ্চয়ই সহযোগিতা করবে দেখা যাক কি করা যায় হাইটের কি কোনো পরিমাপ থাকে মানে এটা 5.3 ক্লিয়ার হাইট আছে 5.3 মিটার এটা স্ট্যান্ডার্ড একদম স্ট্যান্ডার্ড এতদিন ধরে তো চলছে এটা তাহলে এই যে এত কনসাইনমেন্ট যারা নিয়ে এসেছে তাদের এটা খেয়াল করা উচিত ছিল যে এই কনসাইনমেন্টটা এই রাস্তা দিয়ে যাবে কিনা অন্য কোনো অল্টারনেট রুট দিয়ে ফলো করা উচিত কিনা বা আমাদের কাছে যদি জানাতো তাহলে আমরা বলতাম যে এই রকম হাইটের সেরকম মেশিনারির ওপর নিয়ে আসতে যাতে হাইটটা এরকম মেনশন করা মেনটেন করা যায় সেটা ওনারা করেনি কাজওয়ার ওখানে যেটা আমাদের টপ লাইন আছে ওটার ক্লিয়ার লাইট আরও কম ওখানে আটকাবে এটা তো তার আগে আমরা এটাকে সাইড করবো তারপরে ব্যবস্থা করা হবে ট্রান্সপোর্টারকে ডাকা হবে